ওম শিবেশে পরাভক্তি ত্যাগে পি রতিমা আহে তু কৃপা সিন্ধুম শিবানন্দম নমাম্যহম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎস্বামী শিবানন্দী মহারাজের কথোপকথনে সংকলন শিবানন্দ বাণী থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে বিগত দিন আমরা পড়ছিলাম একটি দিনের কথা সেটি হল ষোলোই মাঘ তেরোশো তেত্রিশ বঙ্গাব্দ রবিবার জানুয়ারি সাতাশ রামকৃষ্ণ মঠ মুম্বাইয়ের ঘটনা আমরা শুরু করেছিলাম সেদিনকে ছিল যেদিনের ঘটনা পড়া হচ্ছে সেদিনকে স্বামী বিবেকানন্দের পঁয়ষট্টিতম জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে সারাদিন উৎসবের পরে সন্ধ্যেবেলায় সাধু ব্রহ্মচারীরা পূজ্যপাত মহাপুরুষ মার্জির কাছে স্বামীজির বিষয়ে জানতে চেয়েছিলেন তিনিও স্বামীজির সঙ্গে তার প্রথম পরিচয়ের দিন থেকে পরবর্তী ঘটনা কাশীপুরে সব একসঙ্গে থাকা বরাহনগর মঠ স্থাপন ইত্যাদি সম্পর্কে বললেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কখনো তিনি স্বামীজির সঙ্গে একসঙ্গে তীর্থ দর্শন করেছিলেন কিনা তিনি এই ঘটনার উত্তরে বললেন একবার যখন তিনি এবং ব্রহ্মচারী হারান উত্তরাখণ্ড দর্শন করতে যান তখন তারা হাতরা স্টেশনে নেমে শুনতে পান ওখানে স্বামী বিবেকানন্দ একজন রেলওয়ে কর্মচারীর বাড়িতে অসুস্থ অবস্থায় জ্বর অসুস্থ অবস্থায় আছেন তারা ওখানে গিয়ে দেখা করেন স্বামীজি যেরকম সকলকে সবসময় আনন্দ দিয়ে থাকতেন তেমনি আনন্দ দিলেন এবং তিন দিন বাদে স্বামীজি যখন জ্বর থেকে মুক্ত হলেন তখন এদের অনুরোধ করেন বৃন্দাবন থেকে ঘুরে আসতে এইখানে গিয়ে আমরা থেমেছিলাম পূজনীয় মহারাজ বলছেন আমিও হারান বৃন্দাবন দর্শনে গেলাম সেখানে কয়েকদিন খুবই আনন্দে কাটল বৃন্দাবন কি কম স্থান গা স্বয়ং শ্রী ভগবানের লীলাস্থল ও স্থানের আধ্যাত্মিক আবহাওয়াই স্বতন্ত্র বৃন্দাবন থেকে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গেলাম পথে এক স্থানে হারান ব্রহ্মচারী নিজের পুটুলিটি রেখে শৌচাদি গিয়েছিল ইতোমধ্যে পুটুলিটি চুরি হয়ে গেল আমাদের দুজনে যা সামান্য টাকা করেছিল তা আমার কাছেই থাকতো কিন্তু হারান আবার একখানি টাকার নোট তার পুটুলির ভিতর আলাদা করে রেখে দিয়েছিল তাই পুটুলিটি চুরি যাওয়ায় তার মহা দুঃখ সে একেবারে মনমারা হয়ে গেল স্বামীজির সঙ্গে স্বামীজির সঙ্গে পরে দেখা হতে তিনি সব শুনে খুব হাসাহাসি ও আনন্দ করেছিলেন বৃন্দাবনের সব দর্শনা দর্শনীয় স্থানাদি দেখে হাত্রাসে ফিরে এসে দেখি স্বামীজি ফের জড়ে পড়েছেন খুব বেশি টেম্পারেচার আর ক্রমাগত ভুগে ভুগে তার শরীরও অত্যন্ত দুর্বল ও কৃশ হয়ে গেছে তখন ওখানে আর না থেকে তাকে নিয়ে কলকাতায় যাওয়ায় স্থির করলাম তিনিও তাতে রাজি হলেন তদনুসারে সব খবর জানিয়ে কলিকাতায় ও মঠে চিঠি লেখা গেল এদিকে হাত্রাসে সব রেল কর্মচারী ও অন্যান্য বিশিষ্ট লোক অনেকেই স্বামীজির খুব ভক্ত হয়ে পড়েছিলেন তিনি যেখানেই যেতেন বেশ জমিয়ে নিতেন যে একবার তার সঙ্গে আলাপ করত একেবারে মুক্ত হয়ে যেত এমন ছিল তার ব্যক্তিত্ব তারা কিছুতেই স্বামীজিকে ছেড়ে দিতে চান না শেষে অনেক বুঝিয়ে তাদের রাজি করিয়ে একজন উচ্চপদস্থ কর্মচারীর নিকটতে কিছু টাকা হাওয়ালাত করে তাকে নিয়ে মঠের দিকে রওনা হলাম তাতে হারান আমার ওপর ভারী অসন্তুষ্ট হলো তাকে নিয়ে কেন আমি হরিদ্বার গেলাম না এই তার দুঃখ সে আমায় বলতে লাগলো সাধু হয়েছেন তো এখানে এত মায়া কেন স্বামীজিকে সঙ্গে করে নিয়ে নাইবা গেলেন সাধুর এত মায়া থাকা ভালো নয় ইত্যাদি আমি তাকে বললাম আরে ভাই তুমি তো জানো আমরা সাধু হয়েছি বটে কারো ওপর মায়া থাকা ঠিক নয় তাও সত্য কিন্তু গুরু ভাইদের ওপর একটু মায়া আমাদের আছে ও থাকবেও এই আমাদের ঠাকুরের শিক্ষা তিনি আমাদের গুরু ভাইদের পরস্পরের মধ্যে এই টানটুকু রেখে দিয়েছেন বিশেষত স্বামীজি হলেন আমাদের সকলের মাথার মনি তার জন্য আমরা নিজেদের প্রাণপাত করতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করিনি বুকের রক্ত দিয়েও তার সেবা করতে পারলে তাতে নিজেদের ধন্য মনে করব। স্বামীজি যে কি জিনিস তা তুমি কি বুঝবে আমার কথা শুনে হারান চুপ করে রইল ব্যবস্থা করে দিলাম তারাই তাকে টিকিট করে ঋষিকেশের দিকে রওনা করে দিল আজকের ঘটনা এরকম বৃন্দাবন দর্শন করতে গেছেন সেখানে শ্রী ভগবানের লীলাস্থলে নানা জায়গাগুলি যত দেখছেন তত তাদের আনন্দ হচ্ছে ভগবানের প্রথম যে আদি জন্মস্থান সেই সবগুলিতে তার বিশেষ প্রকাশ থাকে এবং আমাদের দেশের নিয়ম অনুযায়ী সব তীর্থস্থলগুলিকে মোটামুটি সেই রকম ভাবে রাখার চেষ্টা করা হয় তাই সেই ভাবটি অটুট থেকে যায় আপনারা এইভাবে যদি দেখার চেষ্টা করেন প্রত্যেকটি তীর্থস্থলকে তাহলে দেখবেন সেই সময় না থেকেও আপনারা সেই সময় থাকার আনন্দ উপভোগ করতে পারবেন যদি তীর্থস্থানে যাওয়ার সময় সেইখানকার ঘটনাগুলি তীর্থের মাহাত্ম যে সেগুলি যদি জেনে যান যেমন কামারপুকুর জয়রামবাটি গেলে কামারপুকুরের বিভিন্ন জায়গা যেখানে যেখানে তিনি লীলা করেছেন সেই সব জায়গাগুলোর সম্পর্কে যদি আপনি একটুখানি সম্মুখ ধারণা করে যান তাহলে সেই জায়গা গেলে গিয়ে আমরা যদি একটুখানি ভাবতে থাকি তাহলে দেখবেন আমাদের মনের ভেতরেও একটি ছবি ফুটে ওঠে বালক গদাধরকে অনেক বছর দেড়শো দুশো দেড়শোর বেশি বছর তার প্রায় দুশো বছর হতে চলল তাকে অদর্শন করা সত্ত্বেও আমরা যেন তার গায়ের ঘ্রাণ পেতে পারি আমরা যখন ধনী কামারিনীর বাড়িতে যাই কিংবা সীতানাথ পাইনের বাড়িতে যাই কিংবা চিনু শাখারির বাড়িতে যাই কিংবা আমাদের পাঠশালায় যাই লাহাবাবুদের মন্দিরে যাই এই সমস্ত জায়গা আমি মানিক রাজার আমবাগান ভূতির খাল এই সমস্ত জায়গাতে শ্রীরামকৃষ্ণ লীলা যেন জড়িয়ে আছে বিশেষ করে শ্রী শ্রী মায়ের বাড়িতে গেলে আরও বেশি করে বোঝা যা যায় মায়ের পুরনো বাড়ি নতুন বাড়ি এখন যেখানে মন্দির হয়েছে তারপরে মাইনি ওখানকার পুকুর বড়ো দীঘি এদিকে কোয়ালপাড়া মায়ের আমোদর এই সমস্ত জায়গায় গেলে মায়ের কথা মায়ের লীলার কথা বিশেষ করে মনে পড়ে এবং যত মনে পড়বে এবং ওই স্থান মাহাত্ম এত বেশি আছে যে তখন আমরা যেন জীবন্ত এবং প্রত্যক্ষ করতে পারি সেই সব ঘটনাগুলি সেইভাবে দেখলে ভীষণ আনন্দ হবে এরা বলছেন যে সেই লীলা স্থানের আধ্যাত্মিক আবহাওয়াই স্বতন্ত্র ওই যে আধ্যাত্মিক যে তন্মাত্রা সেটিকে ধরতে হয় তখন আমরা সেই স্থানের আনন্দ বুঝতে পারি এইখানে তাদের পুঁটুলিটি হার ব্রহ্মচারী হারানের পুঁটুলিটি চুরি হয়ে যায় তিনি মহাপুরুষ মাঝকে লুকিয়ে দশটা টাকা ওর মধ্যে রেখেছিলেন আলাদা করে কিন্তু সেই টাকাটি পুঁটুলি এবং সেই টাকাটি চুরি হয়ে যাওয়ায় তিনি বিশেষ অসন্তুষ্ট হয়ে পড়েন দুঃখিত হয়ে পড়েন তারা যখন ফিরে আসেন হাতরাসে এসে দেখেন স্বামীজি আবার অসুস্থ হয়ে পড়েছেন এবং বারবার ভোগার ফলে স্বামীজি খুব দুর্বল এবং কৃষ হয়ে গেছেন তাই ঠিক হলো যে তাকে বেলুর মঠে নিয়ে আসা হবে কোনো রেল কর্মচারী যারা ওখানে ছিলেন যারাই স্বামীজির কাছে এসেছেন তারাই কেউ স্বামীজিকে ছেড়ে দিয়ে যেতে চায় না ভেবে দেখুন আমরা যারা স্বামীজিকে চোখে দেখিনি আমরা শুধুমাত্র ছবি দেখেছি এবং তার কথাকে কেন্দ্র করে তাকে বোঝবার চেষ্টা করেছি আমরাই যখন স্বামীজিকে নিয়ে পড়াশোনা করি বা স্বামীজির কথা ভাবি তখন অন্য কাজ বা অন্য প্রসঙ্গ এলে আমাদের বিরক্ত লাগে আমরা মনে মনে স্বামীজিকে কিছুতেই ছেড়ে যেতে চাই না আর স্বামী যখন স্থূল শরীরে ছিলেন তার সেই দিব্য মূর্তি তার সেই দিব্য সঙ্গ মানুষ কেমন করে ছেড়ে যাবে তাই এই যে হাত্রাসবাসী সে রেল কর্মচারীদের যে মনের ভাব এটা আমরা খুব ভালো করে অনুভব করতে পারি নিজেদের কাছে তো কোনো টাকা পয়সা ছিল না তাই হাওয়ালা হাওয়ালা তো ধার করে হ্যান্ড নোট লিখে যে এত টাকা ধার করলাম কলকাতায় গিয়ে পৌঁছে দেবেন কলকাতায় চিঠি লেখা হলো এর অর্থ হচ্ছে কলকাতায় অন্য কোথায় না বলরাম বসুর বাড়িতে তখন বলরাম বসুর বাড়ি রামকৃষ্ণ মঠের সাধুদের একটি অন্যতম স্থল। তাই সেইখানে কোনো না কোনো সাধু থাকবে যদি চিঠি বরানগর মঠে নাও পৌঁছয় তাহলে কেউ না কেউ বলরাম বসুর বাড়িতে থাকবে বলরাম বাবুকে লিখলে তাহলে সেই চিঠি সেই খবর তারা পাবেন তাই দু জায়গায় চিঠি লেখা হয়েছিল একটি বলরাম বসুর বাড়ি যেটিকে কলকাতা বলা হচ্ছে এবং বরাহনগর মঠে স্বামীজিকে নিয়ে তিনি রওনা দিচ্ছেন এদিকে ব্রহ্মচারী হরে হারানের খুব দুঃখ এটা হচ্ছে আমাদের একটা সাধারণ ভাবনা চিন্তা তিনি বলতে থাকলেন সাধু হয়েছেন তো এখনো এত মায়া কেন স্বামীজিকে সঙ্গে করে নিয়ে না গেলেই নয় সাধুরা তো মায়া ভালো নয় এটা অনেকে আমাদেরও প্রশ্ন করে জানেন তো অনেকে জিজ্ঞাসা করেন এমন জিজ্ঞাসা করেন আচ্ছা আপনাদের বাড়ি যেতে দেওয়া হয় যেন আমরা একটা বন্দি দশার মধ্যে আছি আমরা স্বেচ্ছায় সেই গৃহকে ছেড়ে এসেছি তাই যখনই প্রয়োজন হতে পারে আমাদের বাড়িতে যাওয়ার ব্যাপারে বা নিজের পূর্বাশ্রমের মানুষজনদের সঙ্গে যোগাযোগ রাখতে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের মনে রাখা দরকার যেটা যেন অপ্রয়োজনে না হয় অপ্রয়োজনে হলেই তখনই সমস্যাটা ওইখান থেকে দাঁড়ায় অতএব সাধুকে নিজেকে নিজেকে বুঝতে হবে সাধু রামকৃষ্ণ মিশনের সাধুরা নির্মায়া নয় পূজ্যপাদ ভূতেশানন্দজি মহাজের কাছে শুনেছি ওনার উত্তরকাশীতে উত্তরাখণ্ডে থাকার অভিজ্ঞতার কথা বলছে সেখানে সাধুরা বলতো যে অন্য সাধুদের খোঁজ নেবে না কেন অন্য সাধুদের খোঁজ নেবে না খোঁজ নেবে না এই কারণে উৎসে বিক্ষেপ হয়ে যাতে মানে মন অন্যদিকে চালিত হয়ে যাবে আমার মনে আছে দু হাজার চার সালে কনখল সেবাশ্রমে গিয়ে পৌঁছেছি তার পরের দিন আমরা দেহরাদুন আশ্রমে চলে যাব তাই গাড়ি ঠিক করার বিষয়ে বাসের টাইম টেবিল জানতে অফিসে যখন গেছি সেখানে এক সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো তার সেই মলিন বস্ত্র ছেঁড়া কাপড় গালভর্তি দাড়ি কিন্তু মানুষটাকে দেখে বড্ড পরিচিত বলে মনে হচ্ছে তারপরে একটু পরিচয় করতে জানলাম তিনি আমাদেরই সঙ্গে এমনকি ট্রেনিং সেন্টারে আমরা এক বছর আগে পিছু ছিলাম উনি আমাদের এক বছর সিনিয়র ছিলেন যে কোনো কারণেই হোক সঙ্গ তার ভালো লাগেনি তিনি উত্তর কাশীতে গিয়ে সন্ন্যাস নিয়ে কৈলাস মঠে আছেন তিনি কৈলাস মঠ থেকে এক সাধুকে সঙ্গে করে নিয়ে এসেছেন প্রায় কাঁধে করে নিয়ে এসেছেন বাসের যে কন্ডাক্টার তাকে অনুরোধ করে কারণ তার কাছে তো কোনো টাকা পয়সা নেই অনুরোধ করে তাকে নিয়ে এসেছেন কণ্ঠে কনকল সেবাশ্রমে তার চিকিৎসার জন্য বলছেন সারা রাত ধরে মানুষটি রক্ত করছে অথচ সেবাশ্রমে সেই কৈলাস মঠে যে সমস্ত সাধুরা আছে তারা কেউ তার খোঁজ নেয় না না বিক্ষেপ হবে বলে ইনা রামকৃষ্ণ মিশনে থাকার ফলে এই যে গুরু ভাইদের প্রতি যে ভালোবাসা অপর সন্ন্যাসীদের প্রতি যে স্নেহ সেইগুলো তিনি ভুলে যাননি তাই তিনি নিজের জখম নিয়েও সকলের বিরুদ্ধে কেউ তাকে চিকিৎসা করাতে নিয়ে এসছেন আমরা গেলাম তাকে দেখতে দুজনে মিলে অসম্ভব রক্তক্ষরণের ফলে তিনি খুব দুর্বল তখনও তার রক্ত চলছে আমি যখন ফিরে এলাম তখন শুনলাম সেই স্বামীজিকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এই ভাবটি আমাদের ভেতরে সময় আছে আমরা আমাদের গুরু ভাইদের গুরুদেবের প্রতিনিধি ইষ্টের প্রতিনিধি বলে মনে করি তাই তার প্রতি আমাদের ভালোবাসা থাকবেই তার প্রতি আমাদের মমত্ব থাকবে মহাপুরুষ উত্তর দিলেন আরে ভাই তুমি তো জানো আমরা সাধু হয়েছি বটে উপর মায়া মায়া থাকা ঠিক নয় তাও সত্য কিন্তু আমাদের আছে এবং থাকবেও ভাইরা একে অপরকে এত ভালোবাসতেন একজন যদি একজনকে চিমটি কাটতেন একজন যদি কারুর গায়ে চিমটি কাটতেন সেই ব্যথা সেই বেদনা যেন অন্যেরাও অনুভব করতে পারত শ্রী সারদা মঠের প্রথম সংঘাধ্যক্ষা প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজি তার ক্লাসে এই ঘটনাটি উল্লেখ করে উপস্থিত ব্রহ্মচারিণী মাতাজিদের একে অপরের প্রতি এই রকম ভালোবাসা এই রকম স্নেহ বন্ধনে একে অপরকে বন্ধনে জড়াতে অনুরোধ করেছিলেন বলেছিলেন সংঘের প্রতিটি সদস্যদের প্রতি যেন রকম ভালোবাসা থাকে তারা আমরা সবাই যেন শ্রীরামকৃষ্ণের বন্ধনে বদ্ধ হয়ে আছি খানিকটা গোপীরা যেরকম সেই রাসমণ্ডলে দেখেছিল প্রতি গোপিকার মাঝখানে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে আমরা যদি প্রতি মানুষের মাঝখানে একে অপরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের বন্ধনে আবদ্ধ হই তাহলে দেখবেন আমাদের এই বন্ধন সুমে সুমধুর থাকবে এবং আমরা একটি হেলদি লাইফ লিড করতে পারব বলছেন বিশেষত স্বামীজি আমাদের সকলের মাথার মনি তার জন্য নিজেদের প্রাণপাত করতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করিনি বুকের রক্ত দিয়ে তার সেবা করতে পারলে তাতে নিজেদের ধন্য মনে স্বামীজি যে কি কি জিনিস তা তুমি বুঝবে সেই সময় তখনও স্বামীজির বিশ্ববিখ্যাত বক্তা হননি গেহ ভিক্ষা পায় না তো তখন তার সঙ্গের অন্য ব্রহ্মচারী তারাও স্বামী বিবেকানন্দকে একজন সাধারণ মানুষ সাধারণ সন্ন্যাসী বলে মনে করছেন তিনি যাত্রা করলেন এবং ব্রহ্মচারী চলে যেতে পারেন যে যেতে ঋষিকে তার ব্যবস্থা করে দিয়ে গেলেন মহাপুরুষ মহারাজ বলছেন স্বামীজিকে নিয়ে তো কলকাতার দিকে রওনা হলুম এদিকে নিরঞ্জন স্বামী স্বামীজির জ্বরের খবর পেয়ে অমনি মঠ থেকে হাত্রাসের দিকে রওনা হয়েছিলেন আমরা বোধহয় এলাহাবাদে দুই গাড়িতে ক্রস করি কেউ কাউকে দেখতে পেলাম না পরে মঠে এসে ডাক্তার বিপুনবাবুকে বাবুকে দেখানো হলো তারই চিকিৎসায় স্বামীজি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন তারপর অনেক ঘোরাঘুরি করে স্বামীজি কয়েকজন গুরুভাইকে সঙ্গে করে ঋষিকেশে তপস্যায় গেলেন দিন রাত কঠোর তপস্যা ধ্যান জপ ও বেদান্ত চর্চা খুব চলেছিল স্বামীজি বলতেন যে এমন আনন্দ এক কখনো থাকেননি এমন আনন্দে কখনো থাকেনি তখন বর্ষাকাল অন্যান্য সাধুরা বড় একটা কেউ ওখানে থাকতেন না একমাত্র সত্রই সম্বল সে সময় ঋষিকেশ বাস্তবিক তপস্যার অনুকূল স্থান ছিল এখন তো ঋষিকেশ ছোটখাটো শহর হয়ে গেছে তপস্যা তপস্যা কঠোর ও চর্চায় কিছুকাল খুব আনন্দে কাটবার পর স্বামীজির আবার জ্বর হলো হরিমহারাজ শরৎ মহারাজ প্রভৃতি গুরুভাইরা স্বামীজির সঙ্গে ছিলেন জ্বর ক্রমেই বেড়ে যেতে লাগলো ওখানে তখন ডাক্তার কবিরাজ ছিল না তাই সকলেই স্বামীজির জন্য খুবই চিন্তিত হয়ে পড়লেন একদিন হঠাৎ এমন হয়েছিল যে জ্বর খুব বাড়ার পরে ক্রমে কমতে কমতে স্বামীজির সব শরীর একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে নাড়ি ছিঁড়ে দিয়েছিল শুধু মাথাটি একটু গরম ছিল কথাবার্তা সব বন্ধ বাঁচবার আর কোনো আশা ছিল না সকলেই কিং কর্তব্য বিমূর হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলেন ঠাকুর এ বিপদ হতে আমাদের উদ্ধার করো নরেনকে ভালো করে দাও যদি একে নাও তো আমাদের রেখো না আমাদেরও নিয়ে যাও সকলেই বিপন্ন হয়ে পড়লেন অথচ কিচ্ছু করবার ছিল না ভাইদের মধ্যে একজন গঙ্গায় গিয়েছিলেন তখন একজন সাধু গঙ্গাতে স্নান করেছিলেন সাধুটি অতি প্রাচীন ও দেশীয় ও বরাবরই ঋষিকেশে থাকতেন তিনি সেই গুরু ভাইকে জিজ্ঞাসা করলেন তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন গুরুভাইটি ভাইটি স্বামীজির অবস্থার কথা সব বললেন তখন সেই সাধুটি এসে স্বামীজিকে বেশ ভালো করে পরীক্ষা করে বললেন তোমরা কিছু ভেবো না আমি একটি ওষুধ দিচ্ছি এই ওষুধ পিপ্পল চূর্ণ ও মধু দিয়ে মেরে ওর জীবে লাগিয়ে দাও দেখবেই নিশীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এই বলে নিজ কুঠিয়ায় গিয়ে ভস্যের মতো একটু ওষুধ দিলেন সঙ্গে সঙ্গে অনুপানাদি সব জোগাড় করে এনে যেমন যেমন ওই সাধুটি বলেছিলেন সেইভাবে ঔষধ স্বামীজির জীবে লাগিয়ে দেওয়া হলো এবং আশ্চর্য যে ওই ঔষধ মধ্যেই স্বামীজির শরীর গরম হতে লাগলো এবং তিনি অনেকটা সুস্থ বোধ করলেন তখন স্বামীজি সব ঘটনা শুনে ধীরে ধীরে বললেন কেন তোরা আমায় ওষুধ খাওয়াতে গেলি আমি যে খুব আনন্দে ছিলাম স্বামীজি ক্রমে কতকটা সুস্থ হয়ে উঠলেন কিন্তু দারুণ বর্ষাকালে ম্যালেরিয়ার মধ্যে ঋষিকেশে আর থাকা কিছুতেই সঙ্গত নয় বলে মনে করে স্থানান্তরে যাওয়া স্থির হল কিন্তু স্বামীজির শরীর তখন এত দুর্বল যে তিনি কিভাবে যে অন্যত্র যাবেন তা হলো এক সমস্যা সে সময় টিহিরি গাঢ়ের রাজা কোনো কাজে ওই অঞ্চলে এসেছিলেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর ভাই রঘুনাথ শাস্ত্রী তখন টিহিরি রাজার প্রাইভেট সেক্রেটারি তাকে সব ব্যাপার বলাতে তিনি ঋষিকেশ হতে হরিদ্বার পর্যন্ত একটি গরুর গাড়ির ব্যবস্থা করে দিলেন হরিদ্বারে দিন কতক কাটিয়ে স্বামীজি মিরাটে গেলেন সেখানেও গুরু ভাইরা ওখানে কয়েক মাস শরীর গেল। তখন তিনি একদিন বলেছিলেন এবার আমার খুব অভিজ্ঞতা হয়ে গেল এখন থেকে আর গুরু ভাইদের সঙ্গে থাকবো না একলা থাকবো আমার অসুখে তোমাদের কত বিব্রত হতে হয়েছে কোথায় সব তপস্যা করতে গিয়েছিলে না আমার সেবা করতেই সকলকে ব্যস্ত হতে হয়েছিল আবার তোমাদের কারো অসুখ করলে আমাকে তার চাইতেও বেশি করতে হবে গুরুবাইদের ভালোবাসা একরকম বন্ধন এ বন্ধন কাটাতেই হবে তিনি করেছিল না তাই তারপর থেকে আমেরিকা যাওয়া পর্যন্ত আমেরিকা যাওয়ার পূর্ব পর্যন্ত একা একা সারা ভারত ঘুরেছিলেন কেউ তার কোনো খোঁজ পায়নি এটা হচ্ছে কথা ভারী সুন্দর এই ছবিটি স্বামীজি একসাথে এরা একসাথে বেড়াতে গিয়েছিলেন তপস্যা করবার জন্য ঋষিকে সে গেছিলেন চাতুর মানে ওই বর্ষার যে চার মাস সে মাস সেই কমাসে যখন বাইরে গিয়ে ভিক্ষা করা সম্ভব হয় না তখন সাধুরা এক স্থানে থেকে তপস্যা করে থাকেন বাইরে যখন অঝরে বৃষ্টি তখন তারা কোনো কুটিয়া বা গুহার মধ্যে থেকে এক টানা তপস্যা করেন দেখুন কি সুন্দর একটা ভাব কি কি করতেন তারা দিনরাত কঠোর তপস্যা ধ্যানজপ এবং বেদান্ত চর্চা চলছিল পড়াশুনো যেমন চলছিল তার সঙ্গে শাস্ত্রাদির মার্জন বাইরে তো তখন অন্য তপস্যা করার সুযোগ নেই তখন এই তপস্যায় তারা মেতে থাকলেন বেশ কাটছিল তাদের স্বামীজি অসুস্থ হয়ে পড়লেন ক্রমাগত তার জীবনের কোনো আশা না দেখে এরা খুব ব্যস্ত হয়ে পড়লেন এক সন্ন্যাসীর সাহায্যে কিছু ওষুধ পাওয়া গেল সেই ওষুধ অনুপান সহ খাওয়ানোর পর স্বামীজি ধীরে 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 সুস্থ হয়ে উঠলেন কিন্তু সেইখানে ম্যালেরিয়া বারবার বর্ষাকালে ম্যালেরিয়ার আক্রমণ হওয়ায় ঋষিকেশে আর থাকা ঠিক হলো না তখন সেই সময় টিহির গাড়ওয়াল রাজার প্রাইভেট সেক্রেটারি রঘুনাথ শাস্ত্রী যিনি হরপ্রসাদ শাস্ত্রীর ছোট ভাই তার সাহায্যে একটি গরুর গাড়িতে করে মিরাটে স্বামীজিকে নিয়ে যাওয়া হয় সেখানে সবাই মিলে একসাথে থেকে সাধন ভজন জব ধ্যানে মেতে থাকলেন কিন্তু স্বামীজি যেন অন্তর থেকে অনুভব করলেন তার যেন সবসময় মনে হতো যে এরা যেন আমার জন্য বেশি হয়ে পড়ছে সেটা যেন তাদের তার মনে হতো এদের ব্যক্তিগত সাধন জীবন বিঘ্নিত হচ্ছে সেটা যেন তিনি কোনোভাবেই চাইতেন না তাই তিনি এইবার থেকে আলাদা হয়ে যেতে চাইলেন সম্পূর্ণ একাকী ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে বেরিয়ে পড়লেন এরপর থেকে আর কখনো কোনো গুরু ভাইদের সঙ্গে কেউ কখনো থাকেননি স্বামীজি কোনোদিন আর থাকেননি প্রশ্ন করলেন স্বামীজির দেহত্যাগের সময় কি আপনি মঠে ছিলেন মহাপুরুষজি না তখন আমি মঠে ছিলাম না তার আট দাস দশ দিন পূর্বেই স্বামীজি আমাকে অনেক করে বলে কাশিতে বেদান্ত প্রচারের জন্য বেদান্ত প্রচারের কাজ শুরু করতে পাঠান জুন মাসের শেষভাগে আমি কাশিতে ওই কাজের জন্য যাই স্বামীজি যখন শেষবার কাশিতে আসেন তখন আমিও তার সঙ্গে ছিলাম সে সময় ভিঙ্গার মহারাজা কাশিতে বেদান্ত প্রচারের একটি প্রতিষ্ঠান করবার জন্য স্বামীকে পাঁচশত টাকা দেন উক্ত মহারাজ তাকে খুবই ভক্তি ও শ্রদ্ধা করতেন তিনি বৃদ্ধ বয়সে নিজ রাজ্য ছেড়ে কাশিতে দুর্গাবাড়ির নিকট একটি বাগানবাড়ি তৈরি করে সেখানে বানপ্রস্থ অবলম্বন করে থাকতেন নিজের বাড়ির সীমানার বাইরে যেতেন না স্বামীজি কাশিতে এসেছেন খবর পেয়ে একদিন জনৈক্য কর্মচারীর হাতে প্রচুর ফল মিষ্টান্নাদি পাঠিয়ে স্বামীজিকে তার বাড়িতে পদদুলি দেওয়ার জন্য নিমন্ত্রণ করে পাঠান আর আরও বলে পাঠান যে তিনি ব্রত নিয়েছেন নিজ বাড়ির সীমানার বাইরে যাবেন না সেজন্য স্বামীজি শ্রীচরণে উপস্থিত হওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না মহারাজের ভক্তিতে মুগ্ধ হয়ে স্বামীজি বললেন আমরা সাধু যখন নিমন্ত্রণ করে পাঠিয়েছেন তখন কেন যাব না নিশ্চয় যাব তিনি সেই মহারাজের নিমন্ত্রণ রক্ষা করতে তার বাড়িতে গেলেন আমিও তার সঙ্গে ছিলাম মহারাজ খুব ভক্তি করে স্বামীজিকে অভ্যর্থনা করে বাড়ির ভিতর নিয়ে গেলেন এবং কথা প্রসঙ্গে বললেন আমি আপনার কার্যাবলী অনেক বৎসর যাবৎ লক্ষ্য করে আসছি এবং তাতে যার পর নাই আনন্দ অনুভব করছি আপনার উদ্দেশ্যতি মহত। মহৎ আপনাকে দেখলে মনে হয় বুদ্ধদেব শঙ্কর প্রভৃতি অবতার পুরুষগণ যেমন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্য জগতে এসেছেন তেমনি আপনারও সেজন্য ধারণ আপনার সংকল্প কার্যে পরিণত হোক এটি আমাদের প্রাণের আকাঙ্ক্ষা সে সময় কাশিতে কিছু প্রচার কার্য যাতে হয় সেজন্য স্বামীজিকে অনুরোধ করে তিনি পাঁচশত টাকা দিতে চেয়েছিলেন স্বামীজি তখন সে টাকা নিলেন না বললেন যে পরে বিষয়ে ভেবে চিনতে যা করা হয় করবেন কিন্তু কয়েকদিন পরে মহারাজ পুনরায় স্বামীজির নিকট পাঁচশত টাকা পাঠিয়ে দেন এবং কাশিতে কাজ আরম্ভ করবার জন্য অনুরোধ করে পাঠান তখন স্বামীজি সেই টাকা গ্রহণ করেন মঠে ফিরে স্বামীজি শরৎ মহারাজকে কাশিতে যাবার কথা বলেন শরৎ মহারাজ তাতে রাজি হলেন না বললেন কাশিতে আমার সুবিধে হবে না কাজেই তিনি আমাকে পুনঃ পুনঃ কাশিতে যাওয়ার কথা বললেন তখন তার শরীর খুবই অসুস্থ ডায়াবেটিস অত্যন্ত বেড়েছিল আমি তাকে ঔষধ ইত্যাদি খাওয়াতাম এবং তার সেবার তত্ত্বাবধান করতাম তাই তখন তার সেবা ছেড়ে গেলাম না পরে তাঁর শরীর যখন অনেকটা সেরে উঠল তখন তিনি আমায় কাশিতে পাঠিয়ে দিলেন জনৈক সন্ন্যাসী কাশি সেবাশ্রমের কথা উল্লেখ করে মাস্টরমশাই বলতেন শিবানন্দের ধ্যানে কাশি সেবাশ্রম কীরকম জেগে উঠেছে দেখেছো মহাপুরুষজি সে কি কোন কথা সবই তাঁর ইচ্ছায় তার কৃপায় হয় ঠাকুরের ভাব দিন দিনই আরো বেশি প্রচার হবে না বোম্বাইতেই প্রথমটায় কি ছিল এখন কত কি হচ্ছে কালে কত হবে সব তাঁর লীলা পরে জনৈক ও পার্সি ভক্ত মহিলার গান গানের কথায় তিনি বললেন আহা কি ভক্তির সহিত মেরে গিরিধর গোপাল দুসেরণা কইয়ে গানটি গায় এই বলিয়া তিনি নিজেই গানটি গাইতে লাগলেন স্বামীজির সঙ্গে তাদের আর দেখা হয়নি আজকের অংশটি মূলত সেই বিবরণের মতোই কেমন করে কাশী কাশি আশ্রম প্রতিষ্ঠা হলো তার গল্প বৃঙ্গার রাজা কীরকমভাবে স্বামীজিকে অনুরোধ করেছিলেন তিনি অনুধাবন করেছিলেন যে স্বামীজির আশার এই জগতে আসার উদ্দেশ্য এবং তাই বেদান্তের প্রচারের জন্য তিনি কাশিতে একটি কেন্দ্র স্থাপন করার জন্য পাঁচশত টাকা দিয়েছিলেন শারদানন্দজি যখন রাজি হলেন না এবং তার শরীর স্বামীজির শরীর যখন একটু সুস্থ হলো তখন মহাপুরুষ মহারাজ শুরু করলেন মাত্র পাঁচশ পাঁচশো টাকায় তৈরি হয়েছিল রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম বারাণসী এখনও যেটি আছে আগে এখনও যে জায়গায় ঠিক সেই জায়গাতেই তখন সেটি প্রতিষ্ঠিত হয় তখন সেবাশ্রম ঠিক এ পাশেই ছিল না পরবর্তীকালে সেবাশ্রমও উঠে আসে এই নতুন জায়গাটায় এখন একই পরিসরে দুটি পৃথক আশ্রম মুখোমুখি দাঁড়িয়ে আছে একটি রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম যেখানে শ্রীরামকৃষ্ণেকে কেন্দ্র করে জ্ঞানচর্চার মাধ্যমে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করা হয় সাধন ভজনের মাধ্যমে আর অন্যদিকে ঠিক আরেকটি দরজা দিয়ে সেখানে গেলে শিবজ্ঞানে জীবসেবার মাধ্যমে ঈশ্বরকে খোঁজার এক অনুপম ব্যবস্থা করা হয় দূর থেকে দাঁড়িয়ে দেখলে যেমন মনে হয় যেন স্বামীজির যেই বাণী আত্মান জগৎ হিতায় এটির যেন মূর্ত বিগ্রহ রামকৃষ্ণ বারাণসী এবং রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বারাণসী স্বামীজির শেষ অবস্থার কথাটা বলছিলেন যে খুব অসুস্থ ছিলেন স্বামীজি ডায়াবেটিস অত্যন্ত বেড়ে গেছিল খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই প্রাণপাত পরিশ্রম করে স্বামীজি মাত্র উনচল্লিশ বছরই শরীর ত্যাগ করে দিয়েছিলেন জনৈক্য সাধু কাশিতে মাস্টারমশাইয়ের কাশী জাগরণ সম্পর্কে কাশি অদ্বৈতাশ্রম জাগরণ সম্পর্কে মাস্টারমশাইয়ের বক্তব্য বলছেন যে মাস্টারমশাই বলেছিলেন যে শিবানন্দের ধ্যানে কাশি সেবাশ্রম কীরকম জেগে উঠেছে মহাপুরুষজি তখন প্রেসিডেন্ট কিন্তু কি কী নিরভিমানিতা এটা দেখবার মতো তিনি বলছেন সে কি কোনো কথা সব তার ইচ্ছায় ভগবানের ইচ্ছে হলেই সব হবে তার কৃপাতেই হবে এবং যত দিন যাবে তত শ্রীরামকৃষ্ণের ভাব প্রচারিত হবে বলছেন যুগধর্মের প্রভাব শ্রীরামকৃষ্ণের কথা এই যুগের মানুষের জন্য সেই কারণে তা মানুষের কাছে এত গ্রহণযোগ্য হয়েছে তিনি বলছিলেন একজন ভক্তের কথা যিনি মেরে তো গিরধর গোপাল দুসরানা কই এই গানটি শুনিয়েছিলেন কিন্তু ভারী সুন্দর কথা বলছেন আহা কি ভক্তির সহিত এই গানটি গায় এই যে ভক্তি যেন গান তো অনেকেই আমরা শুনেছি কিন্তু এটা যেন মহাপুরুষমাজকে ছুঁয়ে গেছে সেই গানের প্রতি কথার সঙ্গে মহিলার অন্তর্নিহিত ভক্তিটিও যেন সংযুক্ত হয়েছে আজকে আমরা এইখানেই থামব ওম প্রণতানাম প্রসিদত্ত্বম দেবী বিশ্বার্থী त्रैलोक्यवासिना मिड्डे लोकानां वरदा भव ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु